হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস কিচেন অ্যান্ড শর্ট ভিডিও। তো আজ আমি তোমাদের সঙ্গে মজাদার চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা তোমরা ভাত বা রুটি যাই বলো তার সঙ্গে তোমরা খেতে পারবে। তো সেটা হলো ডিম ফুলকপির যুগলবন্দি। তো আমি এই রেসিপিটা কীভাবে করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, পাশে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই উপকরণটা যদি তোমরা দেখতে চাও তো আমার ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো চলো তাহলে। তো এখানে ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি দুটো ডিম, আর এখানে আছে সাদা তেল, আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, আর এখানে এক কাপ মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো কুচি করে নিয়েছি, দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট করা আছে, এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে অল্প করে চিনি নিয়েছি, এখানে ধনে পাতা কুচি আছে। তো প্রথমে গ্রেডারে করে আমি ফুলকপিটাকে গ্রেড করে নেব। তো দেখো গ্রেড করা হয়ে গেছে, একটা গোটা ফুলকপি গ্রেড করে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হোক। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো তারপরে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। তো কিছুক্ষণ হালকা আছে নাড়াচাড়া করার পর এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এইগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তো টমেটোগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দু চামচ দিয়ে দেবো এখানে। তো দিয়ে দিয়েছি, ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটাকে। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টক দই, ফেটানো টক দই। তো দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপি। তো দিয়ে দিয়েছি, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর বেশ সিদ্ধ হয়ে এসছে। তো দেখো কিছুক্ষণ পর ঢাকনা খোলা হয়েছে। তো আবারও কিছুক্ষণ আড়াচা করার পর এরপর মশলাগুলো আমি দিয়ে দিলাম, সব গুঁড়ো মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো এরপরে দিয়ে দিয়েছি চিনি, যে কোনো রান্নায় চিনি দিলে একটু টেস্ট ভালো হয়, এই জন্য চিনিটা দিলাম। তো এটা কষানো হয়ে গেছে, তো আলাদা পাত্রে আমি নামিয়ে নেব। এরপর কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি হালকা অল্প করে নুন দিয়ে দিয়েছি। তো এই ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। তো দেখো ভুজিয়া বানানো হয়ে গেছে, এরপর কষানো ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপরে আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো এরপরে আমি তৈরি হয়ে গেছে ডিম ফুলকপির যুগলবন্দি। তো আমি এটা আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।